পেট্রাপোলে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করলেন অমিত শাহ বাণিজ্যে গতি আনতে খুলে গেল মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বঙ্গার বুকে দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগাঁ মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা যাত্রী পরিষেবার সুবিধার্থে পেট্রাপোল সীমান্তে চালু হলো অত্যাধুনিক মানিক টার্মিনাল একই সঙ্গে বাণিজ্যের সুবিধার্থে চালু হল মৈত্রীদুয়ার রবিবার এই দুই প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর এলপিআই এর চেয়ারম্যান আদিত্য মিশ্র বিএসএফের মহানির্দেশক দলজিৎ সিং সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এশিয়ার সর্ববৃহৎ ল্যান্ডপোর্ট পেট্রাপোল দিয়ে বাণিজ্য এবং যাত্রী পরিবহন বাড়ানোর উদ্দেশ্যে নানা রকম পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে তারই অঙ্গ হিসেবে নির্মিত হল আধুনিক মানের যাত্রী টার্মিনাল এবং মৈত্রী মৈত্রীদুয়ার নামে দ্বিতীয় কার্গো গেট এই দুই প্রকল্পের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পাঁচশো কোটি টাকা খরচ করে এই টার্মিনাল তৈরি করা হয়েছে যেখানে সমস্ত রকম আধুনিক পরিষেবা মিলবে এছাড়াও ছয় কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে চার লেনের মৈত্রীদুয়ার সীমান্তের এই দ্বিতীয় কার্গো গেট দিয়ে আরও বেশি করে বাণিজ্যের ট্রাক যাতায়াত করতে পারবে এক পরিসংখ্যান দিয়ে তিনি বলেন দু হাজার সালে এই সীমান্ত দিয়ে আঠেরো হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল আর শেষ অর্থবর্ষে অর্থাৎ দু হাজার সালে তিরিশ হাজার পাঁচশো কোটি টাকার ব্যবসা হয়েছে এর পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান দু হাজার তেইশ চব্বিশ সালে এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার করেছেন প্রায় চব্বিশ লক্ষ আগামী দিনে এই সীমান্তকে এলপিআই এর মাধ্যমে আরো উন্নয়ন ঘটানো হবে আমার পড়োশিয়া সম্বন্ধ বেহতর বানানো কেন্দ্র भाषा संस्कृति और साहित्य के बेहतर आदान प्रदान के अंदर कितना बड़ा योगदान कर सकता है इसका उदाहरण हमारे लैंड पोर्ट ऑथोरिटी का ये दस साल में जो विकास हुआ है ये लैंड पोर्ट ऑथोरिटी मोदी जी के नेतृत्व में फोर पी के सूत्रों पर काम कर रही है प्रोस्पेरिटी पीस पार्टनरशिप और प्रोग्रेस इससे क्षेत्र के पूरे क्षेत्र के प्रोस्पेरिटी के अंदर भी बड़ा बदलाव आने वाला है मैं यहां जब देख रहा था दस हजार लोग तो आज आवाजा ही आवाजाही कर सकते हैं और दस हजार लोगों की और सुविधा बनाकर रखी तो मैंने शांतनु जी को पूछा कितने सारे लोग आते हैं तो उन्होंने कहा साहब कम से कम पांच से छह हजार लोग बांग्लादेश से इलाज करने के लिए कल्याणी एम्स में हर रोज आते हैं और इससे हमारे क्षेत्र की रोजगारी में बड़ा बढ़ावा होता है यहां पर शांति की स्थापना में भी ये लैंड पोर्ट ऑथोरिटी का इनिशिएटिव बहुत बड़ा योगदान करेगा जब कानूनी आवाजाही की व्यवस्था न हो

এদিনের যাত্রী টার্মিনাল ও মৈত্রী দুয়ার উদ্বোধন উপলক্ষে সীমান্ত পরিবহন ব্যবসায়ী প্রদীপ দে বলেন এর ফলে বাণিজ্যে গতি আসবে সুবিধা পাবেন দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা যাত্রী টার্মিনালটা মূলত আগে যেরকম ছিল বিক্ষিপ্তভাবে ছিল ইন্ডিয়া সাইডে তো এক জায়গায় কাস্টম ছিল এক জায়গায় ইমিগ্রেশন ছিল এবং বাইরেও যদি লম্বা লাইন পড়তো হতো মানে ফাঁকা আকাশের নিচে থাকতে হতো রোদ বৃষ্টিতে খুব অসুবিধে হতো তো আজকে যেটা হলো এটা আমাদের পেটটাবল পোর্টটা তো এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পোর্ট ছিল কিন্তু যেটা যাত্রী টার্মিনাল যেটা হলো সেটা বলা যেতে পারে শুধু এশিয়া নয় এটা বিশ্বের মধ্যে একটা নিদর্শনযোগ্য একটা যাত্রী টার্মিনাল তৈরি হয়েছে আধুনিক সমস্ত ফ্যাসিলিটিস এখানে আছে এবং একসঙ্গে প্রত্যেক দিন পঁচিশ হাজার যাত্রী এখান থেকে যাতায়াত করতে পারবে সেই পরিষেবা সেই পরিকাঠামো এখানে তৈরি করা হয়েছে তো রাস্তারও যেরকম সুপরিসর হয়েছে রাস্তার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং যে বাকি যেগুলো ঝুট ঝামেলা থাকে সেই জায়গাগুলো অনেকটা কন্ট্রোল হয়ে গেছে সেগুলো কিছু থাকলো না পাশাপাশি যেটা এক্সপোর্ট প্রসেসের মধ্যে যে টাইম লাগে সেটা ম্যানুয়াল প্রসেস ছিল ওটা তো এটা আধুনিক মানের একটা এক্স রে মেশিন এখানে লাগানো হয়েছে যে একটা এক্স রে ম্যাক্সিনে চারটে গেটকে কভার করবে তো স্বয়ংক্রিয়ভাবে টোটালি অটোমেটিক সিস্টেমের মধ্যে থেকে যাচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক এখানে নেই বলতে গেলে চলে টোটালটাই সিস্টেমের মধ্যে থেকে স্ক্যানিং করবে গাড়ি এক্সপোর্ট হবে ডাইরেক্ট সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড পেট্রাপোল নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে